হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, এই মরশুমে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো এবং সেই জিনিসটা বারবার হয়েই যাচ্ছে, এখনও অবধি থামার কোনো বিষয় নেই। তো সেই জিনিসটা হচ্ছে চোট। তো এক এক তারকা ফুটবলার চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে যাচ্ছে। এই কিছুদিন আগে কেরালা ব্লাস্টার্স দলের আইভন দলিন, তিনিও কিন্তু ছিটকে গেছেন তার ACL ইঞ্জুরির জন্য। আবার কিন্তু জ্যাকসন সিং, অর্থাৎ কেরালা ব্লাস্টার্স দলের ভরসাযোগ্য ইন্ডিয়ান মিডফিল্ডার, যার উপর মোহনবাগান দলের অনেক দিন ধরেই টার্গেট রয়েছে, নজর রয়েছে, তো সেই জ্যাকসন সিংও কিন্তু এক মাসের জন্য আবার চোটের জন্য ছিটকে গেছে। এক মাস তিনি কিন্তু কোনোরকম ম্যাচ খেলতে পারবেন না। তো এরকম চোটের জন্য কিন্তু অনেক প্লেয়াররাই ছিটকে যাচ্ছে। যেরকম আশিক কুরনিয়ান, খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, সেই প্লেয়ারটিও ছিটকে গেছেন। তো আশিক কুরনিয়ানকে নিয়ে কিন্তু এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেটা হচ্ছে, তিনি এখন রিহ্যাব সেশন শুরু করে দিয়েছেন। তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই আপডেট দিয়ে দিয়েছেন এবং সেখানে আমরা দেখছি খুব ভালোভাবেই রিহ্যাব সেশন শুরু করে দিয়েছে এবং এখন শুধু সময়ের অপেক্ষা, তিনি পুরোপুরি সুস্থ হয়ে আবার মাঠে ফিরবে। এর পাশাপাশি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে AFC কাপের ম্যাচ। বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সেই ম্যাচটি খেলবে। আর এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন কী থাকছে? তো দেখো, এই ম্যাচে খুব ভালোভাবেই বড়সড় পরিকল্পনা নিয়েই কিন্তু মাঠে নামবে বা ম্যাচ খেলবে মোহনবাগান। সেখানে কোচের তো কিছু পরিকল্পনা থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, তার পাশাপাশি প্লেইং ইলেভেনে বড়সড় বদল ঘটতে চলেছে। আর বড়সড় পরিবর্তন যা ঘটতে চলেছে সেটা হচ্ছে, এই ম্যাচে শুরু থেকেই তোমরা হয়তো 6 জন বিদেশি প্লেয়ারকে খেলতে দেখতে পারো, কারণ এই ম্যাচে মানে কোনোরকম বিদেশি নিয়ে কোনো সমস্যা নেই প্লেইং ইলেভেনে। তাই শুরু থেকেই যদি প্লেইং ইলেভেনটার কথা বলি, তাহলে 3-5-2 ফর্মেশনে বিশাল কাইত থাকবেন গোলকিপার পজিশনে, 3 জন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন হাম্মিল, আনোয়ার এবং হেক্টর ইউস্টে, এই 3 জন থাকছে। এবার লেফট উইং ব্যাক বা লেফট ওই যে সাইডটা, ওখানে কিন্তু একটা পরিবর্তন হতে পারে, কিন্তু কাকে প্রথম থেকে খেলাবে এটা নিয়েই সংশয় রয়েছে। সুভাষিস বোস নাকি লিস্টন ক্লাসও, দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে। সুভাষিস বোসের হালকা চোট ছিল, তো সেখান থেকে যদি মনে করেন যে এই ম্যাচে প্রথম থেকে শুরু করাবে তাকে, তাহলে সেটা তো হতেই পারে। আর যেহেতু তিনি ক্যাপ্টেন, তাহলে অবশ্যই সেটা হতেও পারে, কিন্তু আমার মনে হয় যে লিস্টন ক্লাসকে দিয়ে হয়তো প্রথমে শুরু করাবে, তারপর সুভাষিস বোসকে নিয়ে আসবে। এর পাশাপাশি রাইট উইং ব্যাক পজিশনে দিমিত্রি পেট্রাটাস, এখানে দিমিত্রি পেট্রাটাস ছাড়াও মানবীর সিংয়ের অপশন রয়েছে, বাট দিমিত্রি পেট্রাটাস শুরু থেকে খেলবে। আর মাঝমাঠে যে 3 জন প্লেয়ার থাকছেন, সেই 3 জন হচ্ছেন সাল আব্দুল সামাদ, থাপা এবং হুগো ভুমো। এবং উপরের দিকে 2 জন স্ট্রাইকার পজিশনে থাকবেন, জ্যাসন কামিংস এবং আরমান্দো সাদিকিউ। তো এই 2 জনের জুটিটা আমি মনে প্রাণে চাইবো, এবং আমি নয় সবাই তোমরা চাও যে এই জুটিটা যেন ক্লিক করে যায় খুব তাড়াতাড়ি, সাদিকিউর সাথে জ্যাসন কামিংস বা ডিমিত্রি পেট্রাটাসের একটা জুটি তৈরি হয়ে যাক বা একটা ট্রায়ও তৈরি হয়ে যাক, যাতে করে মোহনবাগান দল প্রচুর গোল করতে পারে। আর সাদিকিউ যদি গোল করা শুরু করে দেয়, তাহলে কিন্তু গোলের বন্যা বইয়ে দেবে পুরো আক্রমণভাগের যে কটা প্লেয়ার আছে আর পুরো মোহনবাগান দল। তো 3-5-2 ফর্মেশনে এরকমই একটা দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামাতে চলেছে মোহনবাগান দল। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে বসুন্ধরা কিংসকে কত গোলের ব্যবধানে মোহনবাগান দল হারতে পারে, নাকি এই ম্যাচ থেকে একটা পয়েন্টই পেতে পারে, নাকি পুরো 3টে পয়েন্ট পাবে। সব বিষয়টা নিয়েই তোমাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।